আমাদের আজকে হেডলাইন হচ্ছে রাইটার মোস্তাকের যে মৃত্যু, এবং এটি আমাদের পলিটিক্যালি যে একটা টেনশন তৈরি করেছে মানুষের মধ্যে, জনগণের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে। এবং আপনি জানেন বুয়েটের ছাত্র আবরারও কিন্তু সেইম স্টেটমেন্ট লেখার কারণে ফেসবুকে তাকেও মারা হয়েছে, এবং কি অবস্থা তার তদন্তে তাও জানি না। মোস্তাককে নিয়ে যখন অনেকে অনেক কথা বলছে, আপনার এই দায়ভার কে নেবে, কেন হয়েছে, এবং এটি স্বাধীনতার আপনার সুবর্ণ জয়ন্তীতে, স্বাধীনতার রজত জয়ন্তীতে এত বছর পরে, 50 ইয়ার্স পরে যদি স্বাধীন বাংলাদেশে একজন রাইটারকে এভাবে হত্যা করা হয়, মেরে ফেলা হয়, এটা আসলেই সুখকর না কারোর জন্য? এই বিষয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি আমি প্রথমেই বলছি যে অত্যন্ত দুঃখজনক বিষয় যে এমন একটি কাণ্ড হয়েছে এই জেলখানায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন রাষ্ট্রপ্রধান হিসেবে মুস্তাকের জেলখানার মৃত্যু জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং এর সুষ্ঠু তদন্তের ব্যবস্থা নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ছাড়াও আইনমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর রাজ্জাক সহ সবাই মর্মাহত, পুরা জাতি আমরা সবাই মর্মাহত এমন একটি ঘটনা ঘটেছে। আমি অবশ্যই মুস্তাক সহ পরিবারবর্গ সবার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এমন একটি ঘটনা ঘটেছে। বাট সেই সাথে আইনের প্রতি যে আমাদের দেশ শ্রদ্ধাশীল তারও যে পরিচয় পাওয়া গেছে আজকে, এই জন্য আমি নিজেকে গর্ববোধ করছি যে আজকে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য পূর্ণ তদন্ত হচ্ছে, তদন্তের মাধ্যমে এটা বের হয়ে আসবে যে কেন এমন হয়েছে। আর এই এরকম ঘটনা একটি হলেও ওইটা অনেক বড় ঘটনা, কিন্তু তারপরেও আমি যা বলছি এরকম ঘটনা কিন্তু বিরল না পৃথিবীতে, পৃথিবীতে এরকম ঘটনা বিরল না। জেলখানায় মানুষ মারা যাচ্ছেন অনাকাঙ্ক্ষিত ভাবে, দুঃখজনক ভাবে, তবে সেটা যদি তদন্তের মাধ্যমে বেরিয়ে আসে তখন যে আপনার আইনের শাসন ও গণতন্ত্র এবং বিচার ব্যবস্থা যে আছে সেটা প্রমাণিত হয়। আমি উদাহরণ দিতে চাচ্ছি, যেমন আপনারা দেখেন উইকিলিংস এর এই জুলিয়ান অ্যাসাঞ্জের ব্যাপারটা, আপনারা দেখেন জামাল খাশোগির যে ব্যাপারটা, আপনারা দেখেন যুক্তরাজ্যে এই যে আপনার ডেভিড ফ্লয়েডের ঘটনাটা, এরকম ঘটনা পৃথিবীতে হচ্ছে, কিন্তু আমি এরকম ঘটনার জন্য কোন ব্যক্তি, রাষ্ট্র বা সরকারকে সামাজিক দায়বদ্ধতা কতটুকু সেটা আমরা সম্মিলিতভাবে সবাই একনোলেজ করে আমরা আগে বাড়তে হবে।